টানা ব্যাটিং ব্যর্থতায় আবারও হারের মুখ দেখতে হলো সাকিবের ফরচুন বরিশালকে। জানাবো বিস্তারিত, তার আগে ক্রিকেটের সকল খবরের আপডেট পেতে যুক্ত হন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। আগের দিনই ফরচুন বরিশালের হেড কোচ খালেদ মাহমুদ সুজন বলেছিলেন, এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে তার দল ব্যাটিংয়ের বিভাগটা এখনও জ্বলতে পারেনি, নিজেদের সামর্থ্য দেখাতে পারেনি সাকিব আল হাসান এবং ক্রিস গেইলরা। এই মঙ্গলবার বরিশালের মুখোমুখি হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এই ম্যাচে ব্যাটিং দৈন্যতা ফুটে উঠল আরও একবার। কুমিল্লার অফ স্পিনার নাহিদুল ইসলামের বোলিং বিষে পেরে উঠতে পারেনি বরিশাল, হেরেছে 63 রানে। এর আগে ব্যাটিং করে 158 রানের সংগ্রহ পায় কুমিল্লা। সেই লক্ষ্য টপকাতে নেমে অল আউট হওয়ার আগে স্কোরবোর্ডে মাত্র 95 রান তুলতে পারে বরিশাল, এতে 63 রানের জয় পায় কুমিল্লা। এবার টুর্নামেন্টে এটি কুমিল্লার দ্বিতীয় জয়। এই জয়ের নায়ক অফ স্পিনার নাহিদুল, চার ওভারে হাত ঘুরিয়ে এক মেইডেন ওভারের সাহায্যে মাত্র 5 রান দিয়ে 3 উইকেট নেন তিনি। একে একে ফেরান সৈকত আলী, সাকিব এবং গেইলকে। কুমিল্লাকে জবাব দিতে নেমে শুরুতেই পথ হারিয়ে বসে বরিশাল। ইনিংসের প্রথম ওভারে কোনো রান না দিয়েই সৈকতের উইকেট তুলে নেন নাহিদুল। নিজের দ্বিতীয় ও ইনিংসের তৃতীয় ওভারে শিকার বানান সাকিবকে, তুলে মারতে গিয়ে মিড উইকেটে ইমরুলের হাতে ধরা পড়েন সাকিব, ফেরেন 4 বলে 1 রান করে। নাজমুল হোসেন শান্ত এবার তহিদ হৃদয়কে নিয়ে ইনিংস মেরামতের চেষ্টা করেন, তবে লাভ হয়নি। হৃদয় 19 রান করে আউট হলে মাত্র 27 রানেই এই জুটিটা ভেঙে যায়। ওপেনার শান্ত এক প্রান্ত আগলে রেখে খেললেও অপর প্রান্তে যাওয়া আসা মিছিলে যোগ দেন বাকিরা। গেইল 7 রান করে স্টাম্পিংয়ের ফাঁদে পড়লে দলীয় স্কোর 50 রান ছুতেই 4 উইকেট হারিয়ে কার্যত ম্যাচ থেকে ছিটকে পড়ে বরিশাল। টেস্ট মেজাজের ব্যাটিংয়ে দলের চাপ বাড়াতে থাকেন শান্ত, সেই চাপ কমাতে দ্রুত গতিতে রান তুলতে গিয়ে খেয়ে হারান নুরুল হাসান সোহান। 14 বলে 17 রানে আউট হন তানভীরের বলে। ইনিংসের 15তম ওভারে জোড়া আঘাতে ব্র্যাভো ও জিয়াউরের উইকেট তুলে নেন শহীদুল। এই দুজন ব্যাটসম্যান রানের খাতা খুলতেই পারেননি। জ্যাক লিনটট থামেন 8 রানে, তাকে বাউন্ডারি লাইনে দুর্দান্ত এক ক্যাচ নিয়ে ফেরান ফাফ ডু প্লেসি, তবে অন্য প্রান্তে আঁকড়ে ধরে রাখেন শান্ত। তবুও বাঁচাতে পারেননি দলের হার। নাইম কোনো রান না করে আউট হওয়ার পর ইনিংসের 18তম ওভারে শেষ ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন শান্ত। মুস্তাফিজের বলে 36 রান করে শান্ত আউট হলে 95 রানে গুটিয়ে যায় বরিশাল। 47 বলের ইনিংসটি এই বাহাতি সাজান 2টি চারের মারে। শান্ত আউট হলে দলের হার নিশ্চিত হয়ে যায় বরিশালের। 63 রান নিয়ে মাঠ ছাড়েন ইমরুলের কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এর আগে টসে হেরে আগে ব্যাট করতে নামে কুমিল্লা। কুমিল্লার বড় তারকা ফাফ ডু প্লেসি আজও সফল হননি। 11 বলে 6 রান করে সাকিব আল হাসানের বলে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন। অধিনায়ক ইমরুল কায়েস এসে জয়ের সাথে 24 রানে জুটি গড়ে বিদায় নেন। ডোয়াইন ব্র্যাভোর বলে আউট হওয়ার আগে করেন 11 বলে 15 রান। 71 রানে 3 উইকেট হারানো কুমিল্লার হাল ধরেন জয় আর মুমিনুল হক। শেষ দিকে করিম জানাত 1-4 ও 3টি ছক্কার সাহায্যে 16 বলে 29 রান করেন, এতে নির্ধারিত 20 ওভারে 7 উইকেটে 158 রান সংগ্রহ করে কুমিল্লা। বরিশালের পক্ষে ব্র্যাভো 3টি এবং সাকিব আল হাসান 2টি করে উইকেট নেন, তবে দিন শেষে জয়ের দেখা পায় এই কুমিল্লা ভিক্টোরিয়ান্সই।